Yes, AJ, he'll challenge it. এত ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম। আমরা কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি, আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের ঘর ঘরে পৌঁছে যাক। আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে মানুষের জন্য। আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটার ফ্র্যাঞ্চাইজিস দিতে পারছেন, আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসাপূর্ণ পৌঁছে দিতে পারছেন। আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন। এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি, একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, ইউএস বাংলাদেশ এই যে কোলাবোরেশন হয়ে, সত্যি অনেক গর্বের একটা বিষয়, একটা ভালোবাসার বিষয়। সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিভার খালেনের ঝড়। আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব, আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে। এত ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে। তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার কার্ডেনের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানে আমরা যখন আসব, তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার খালেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব। আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব, ডিউটি ফ্রি শপগুলোতে যাব, পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়াস এইটাই হচ্ছে আমাদের, এই যে রিমার খালেন, এই যে আমরা, এই যে শাকিব খান বলেছিল, এই যে শাকিব আল হাসান বলেছিল, এই যে এইটাই হচ্ছে আমাদের, ইমন বলেছিল, এই যে আমরা বলেছিলাম, ইয়াস গর্বের একটা জায়গা হবে রিমার খালেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, আপনারা যে কোনো ভালো কিছুর সাথেই আছেন, ভালো কিছুর সাথেই থাকেন সব সময়, ভালো ভালো সব কিছুকে সাপোর্ট করে যান সব সময়। রিমার খালেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সব সবার কাছে, আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স এর আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বেস্ট অ্যাওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা আশা করছি বছরও পাবো, আগামী বছরও পাবো ইনশাআল্লাহ, আরো অনেক গ্লোবালি, শুধু দেশেই নয় গ্লোবালি, আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার খালেন। ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায়, অনেক বড় বড় জায়গায় রিমার খালেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।